بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতেই আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ তরুণ আলেমে দিন ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছে এই কলনে আয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে দু একটি দোয়া নিয়ে সর্বপ্রথম আলোচনা করবেন এবং পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে, যেদিকে সম্মানিত অতিথি আমাদের জন্য কী দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম সালাম। এই কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ অপেক্ষা আছেন, আজ কী দোয়া হতে পারে? নাহমাদুল্লাহ আল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল আমিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون سئل النبي صلى الله عليه وسلم من خير الناس فقال من طال عمره وحسن عمله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনুদার প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ভালো অবস্থানে রেখেছেন, প্রোগ্রাম করার সুযোগ করে দিচ্ছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াটা দিন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া, যে দোয়ার ভিতরে দিনও আছে, দুনিয়াও আছে, আখেরাতও আছে, সবগুলো এর ভিতরে আছে। আল্লাহু আকবার। কানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিব্বুল জাওয়ামি আমিনাদ দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এরকম দোয়াকে, যে দোয়াগুলা কী হবে অনেক বেশি মিনিংফুল হবে, তার অর্থগুলো অনেক ব্যাপক হবে, এগুলো আমরা কল্পনাই করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দোয়াগুলো এরকম আছে যে এক একটা দোয়ার ভিতরে, যেমন আপনি ধরেন একটা উদাহরণ এরকম ধরেন, সাগরের পানিকে একটা গ্লাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, একটা সাগরের যত পানি আছে, মহাসাগরে যত পানি আছে, এই পানিকে একটা গ্লাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এরকম ঠিক এরকম আজকের যে দোয়া, সেই দোয়ার ভিতরে দিন দুনিয়া এবং আখেরাত, দিন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া, সেই দোয়াটা আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আপনারা এই দোয়াটা যারা জানেন আলহামদুলিল্লাহ, এরা তো শুদ্ধ করবেন, যারা জানেন না ভিউয়ারদেরকে আমার অনুরোধ রবে, আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই এই দোয়াটা শিখে নেবেন। এই দোয়াটা আমি আপনাদেরকে প্রথমে বলবো, এরপর অর্থ বলবো হাদিস থেকে, এটা হাদিসের মধ্যে আসছে, সহি হাদিসের মধ্যে যে কিতাব, হাদিসের যে মশহুর কিতাব সহি মুসলিম, সহি বুখারির পরে সেকেন্ড বুক, যেটা প্রসিদ্ধ বুক, সহি বুক, সেটার নাম হলো সহি মুসলিম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই দোয়াটি নিয়ে এসেছেন। তাহলে আসুন আমরা প্রথমে দোয়াটা শিখে নেই। আজকের যে দোয়া, সেই দোয়াটি হলো দিন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া, দিন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া। আল্লাহুম্মা আসলিহ লি দীনি الذي هو عصمة أمري وأصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة
জিয়াদাতান লি ফি কুল্লি খাইর ওয়াজআলিল মাউত রাহাতান লি মিন কুল্লি শার। আপনারা আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের যে দোয়া, সেই দোয়াটা হলো দিন দুনিয়া এবং আখরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া। আমি আবার বলে দিচ্ছি, সেই দোয়াটি হলো দিন দুনিয়া এবং আখরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া। আল্লাহুম্মা সলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া সলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফীহা মাআশি وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দোয়াটা, আমাদের যে আজকের যে দোয়া যে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমি কন্ট্রোল রুমে অনুরোধ করবো যে দোয়াটা দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে দোয়া, সেই দোয়াটি হলো দিন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া। দিন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণের জন্য দোয়া। আল্লাহুম্মা সলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া সলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফীহা মাআশি ওয়া সলিহ লি আখিরাতি التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر। আমি আবার বলে দিচ্ছি, اللهم اصلح لي ديني الذي هو عصمة امري واصلح لي دنياي التي فيها معاشي واصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر। এই দোয়ার অর্থ হলো যে হে আল্লাহ, তুমি আমার দিন সংশোধন করে দাও। হে আল্লাহ, তুমি আমার দিন সংশোধন করে দাও, তা আমার কাজের জিম্মাদার। হে আল্লাহ, তুমি আমার দুনিয়াকে সংশোধন করে দাও, তার মধ্যেই তো আমার জীবন যাপন করতে হবে। হে আল্লাহ, তুমি আমার আখেরাতকে সংশোধন করে দাও, সেখানে আমার ফিরে যেতে হবে, সেখানে আমার ফিরে যেতে হবে, আমার জীবনকে ভালো কাজে বেশি বেশি করার এবং মৃত্যুকে সকল ক্ষতির কাছ থেকে রেহাই পাওয়ার উসিলা বানিয়ে দাও। আমরা যদি একটু অর্থ আমরা দেখি, সেই অর্থ আজকের যে দোয়াটা আপনাদেরকে আমি বলছি, সেই দোয়ার অর্থটা হলো কত সুন্দর দোয়া দেখেন। হে আল্লাহ, তুমি আমার দিন সংশোধন করে দাও, তা আমার কাজের জিম্মাদার। তুমি আমার দুনিয়া সংশোধন করে দাও, তার মধ্যেই তো আমার জীবন যাপন করতে হবে। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার আখেরাতকে সংশোধন করে দাও। আমরা যদি একটু নেক্সট পেজের দিকে যাই, হে আল্লাহ, তুমি আমার আখেরাতকে সংশোধন করে দাও, সেখানে আমার ফিরে যেতে হবে, আমার জীবনকে ভালো কাজ বেশি বেশি করার এবং মৃত্যুকে সকল ক্ষতিকর কাজ থেকে রেহাই পাওয়ার ওসিলা বানিয়ে দাও। মৃত্যুকে সকল ক্ষতিকর কাজ থেকে রেহাই পাওয়ার, মুক্তি পাওয়ার উসিলা বানিয়ে দাও। এই দোয়াটা যদি আমরা একটু হাদিসের দিকে যাই, হাদিসের মধ্যে আমরা দেখি, এটা হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া করতেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা রাসূল ইসলাম নিজেই করতেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহ লি দুনিয়ায়া আল্লাতী ফীহা মাআশি ওয়া আসলিহ লি আখিরাতি আল্লাতী ফীহা মাআদি ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফী কুল্লি খাইর ওয়াজআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার। এই দোয়াটি আমরা হাদিস থেকে জানতে পারলাম, যেটা আল্লাহ রাসূল ইসলাম নিজে এই দোয়াটি করতেন। এই দোয়ার যেটা অর্থ আমি আপনাদেরকে বলে দিয়েছি যে হে আল্লাহ, আপনি আমার দিনকে আমার জন্য সঠিক করে দাও, দিনকে আমার জন্য সঠিক করে দাও, যা আমার কাজের সংরক্ষক। এই দিন যেটা, এটা আমার মেইন পারপাস। দিন যদি আমার থাকে না, তাহলে আমার দুনিয়াও যাবে, আখেরাতে যাবে। এই জন্য হে আল্লাহ, তুমি আমার দিনকে সংশোধন সঠিক করে দাও, যেটা আমার জন্য সংরক্ষক
হে আল্লাহ তুমি আমার দুনিয়াকে আমার জন্য সংশোধন করে দাও। শুধু এই দুনিয়াও আমাদের যেহেতু আমাদের থাকার জায়গা, কিছুদিনের জন্য আমরা এখানে আসি, হে আল্লাহ তুমি আমার দুনিয়াকেও সংশোধন করে দাও, দুনিয়াকে সঠিক করে দাও, যার মধ্যে তো আমার জীবন আমার অতিবাহিত করতে হচ্ছে। হে আল্লাহ তুমি আমার পরকালকে, আমার আখেরাতের জীবনকে, আমার সামনে কবরের জীবন, হাশরের জীবন, পরকালের জীবনকে সংশোধন করে দাও, সঠিক করে দাও, যেহেতু সেখানেই তো আমার ঠিকানা, সেটাই তো আমার আসল ঠিকানা, যেখানেই আমার প্রত্যাবর্তন করতে হবে। হে আল্লাহ আপনি আমার কী করেন যে আপনি আমার প্রত্যেক পুণ্য কাজ, যত নেকি, যত নেকির কাজ আছে, যত ভালো কাজ আছে, আমি যেন বেশি বেশি করতে পারি, আমার জীবনকে কী করে দাও, আমার জীবনের মধ্যে বেশি বেশি যাতে পুণ্য করতে পারি এই তৌফিক দিয়ে দাও। প্রত্যেক পুণ্য কাজ আমার জীবনকে বৃদ্ধি করে দাও, এবং প্রত্যেক মন্দ কাজ, যত রকমের গুণা আছে, যত রকমের মন্দ কাজ আছে, যত রকমের খারাপ কাজ আছে, এইগুলা থেকে তুমি আমাকে কী করো, আমাকে মুক্তি দাও। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে যে আমরা দোয়াটা জানলাম, সেই দোয়াটা আমি তো শুধু অর্থটা বললাম, এটার যদি ব্যাখ্যার দিকে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার যে প্রথমে এই দোয়ার মধ্যে প্রথমেই বলা হয়েছে দিন। একজন মানুষের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা ঘরের মালিক হয়েছে, ভালো কাজ আছে, ডিগ্রি আছে, সবগুলাই ঠিকঠাক আছে, কিন্তু দিন নাই। হ্যাঁ, তাহলে দুনিয়ার জীবন আর কিছু আমরা মানলাম, যদি দেখতে লাগে তাই সুখী মানুষ, দেখতে লাগে সে, তার মধ্যে কোনো এই টেনশন নাই, যদি মেনেই নিলাম সে দুনিয়ার মধ্যে কোনো সমস্যা নাই, তার ভালো এই ঘর আছে, খাওয়া দাওয়া আছে, ভালো ফুড আছে, ভালো গাড়ি আছে, ভালো জব আছে, সবগুলোই ঠিক আছে, কিন্তু দুনিয়ার কয় দিনের, দুনিয়া তো চিরস্থায়ী না, অস্থায়ী। হ্যাঁ, দুনিয়া থেকে যেতেই হবে, এটার উপরে কোনো দ্বিমত নাই, কোনো মানুষের দ্বিমত নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও বলে যে দুনিয়াতে থাকতে পারবো না। তাই না, আমরা এই এই হাদিসের মধ্যে, এই দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে তুমি প্রথমে চাও দিন, তুমি আল্লাহর কাছে বলো হে আল্লাহ তুমি আমার দিনকে সংশোধন করে দাও, হে আল্লাহ আপনি আমার দিনকে সংশোধন করে দেন, আপনি আমার দিনকে সংশোধন সঠিক করে দেন। কেন, এটাই আমার আদামুল মাকাসিদ, আমাদের যে সবচেয়ে বড় মাকসাদ, বড় পারপাস, বড় টার্গেট, মেইন টার্গেট হইল আমাদের দিন। যদি আমার দিন যদি ধ্বংস হয়ে যায়, দিন যদি থাকে না, তাইলে খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এরপরে যে এখন দিন সংশোধন হওয়ার ব্যাখ্যা কী, এটার মানে কী, দিন সংশোধন এটার ব্যাখ্যা হইল এটা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিতাব এবং সুন্নাহ, আত্তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাতের উপরে যেন আমরা জমে থাকতে পারি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, আমি চলে যাব কিন্তু আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে। সেই দুটি হলো কি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, আল্লাহ রাসূল বললেন, একটি হলো কোরআনে করিম, একটি আল্লাহ রাসূলের সুন্নাহ, এই দুটি জিনিস। তাইলে দিন সংশোধন করে দেওয়ার মানে হইল যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কুরআন এবং সুন্নার উপর আঁকড়ে ধরার তৌফিক দান করেন, কুরআন এবং সুন্না মোতাবেক যেন জীবন দান করেন। এই দোয়ার অর্থ হইল, দিন সংশোধন করার মানে হইল আল্লাহ পাক যেন আমাকে দিনের উপর, কিতাব এবং সুন্নার উপর জমে থাকার যেন তৌফিক দান করেন, যেটা ছিল সাহাবায়ে কেরামের পথ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মুনআম আলাইহিম, যারা যাদের উপর আপনি এনাম করেছেন। হ্যাঁ, যেমন নবীয়ীন, সিদ্দিকীন, সুহাদা, সালিহীন, আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবীয়ীন, এই যে যাদের উপর আপনি সন্তুষ্ট ছিলেন, এদের পথ, সলফে সালিনের পথ, সলফে সালিন যে পথের মধ্যে গেছেন সেই পথে যেন আমরা থাকতে পারি, এটার জন্য আপনি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আপনি আমাকে দিন সংশোধন করে দেন, দিন সঠিক করে দেন। এখন এটার ব্যাখ্যার মধ্যে বলেছেন কীভাবে আমাদের দিন সঠিক থাকবে, আমাদের দিন মানে ইসলাম, রাদিতু বিল্লাহ এই ওয়া রাদিয়ালানাল ইসলাম আদিনা, ওয়া রাদিয়ালানাল ইসলাম আদিন, আল্লাহ বলছেন যে আমি ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম, ইসলাম তোমাদের দিন, এটার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম। তাইলে এই যে দিন, এটার মানে ইসলাম, সেই ইসলাম এবং দিন সেটা দুইটি জিনিসের মধ্যে আমরা সঠিক হবে, দুইটি জিনিস, এর মধ্যে এক নম্বর হইল আমাদের মধ্যে এখলাস থাকতে হবে, দুটি গুণ থাকতে হবে। একটা হইলো আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা করি, আমরা যে চ্যারিটি করি, সবগুলোর উপর একটা দুইটি গুণ থাকতে হবে, একটা হইলো এখলাস থাকতে হবে আল্লাহর জন্য, একটা হইলো আল্লাহর জন্য, আল ইখলাসুলিল্লাহ ওয়াহদা ফি কুল্লি ইবাদা,
নাম্বার সেকেন্ড নাম্বার টু হইল যে ওয়াল মুতাবা লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দুই নম্বর গুণ থাকতে হবে প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মোতাবেক হতে হবে। যেমন নামাজ পড়বো আমি নবীর সুন্নাহ মোতাবেক, হ্যাঁ এখন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, হ্যাঁ এখন হাদিসের মধ্যে আসছে যে তুমি মগরিবের নামাজ তিন রাকাত পড়ো, একজন বললো যে না আমি চার রাকাত পড়বো, এখন থেকে আমি মগরিবের নামাজ আমি বেশি পড়বো, তাইলে এটা সে নবীর অনুসরণ হলো না। সে নামাজ পড়ছে ঠিক, কিন্তু নামাজ পড়ছে ঠিক আল্লাহর হুকুম মানছে, কিন্তু নবীর অনুসরণ হইল না। তাইলে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহর জন্য থাকতে হবে, আর দুই নম্বর হইল ইত্তেবা ও রসুল, রসুলের অনুসরণ থাকতে হবে। তাইলে দিন সংশোধন মানে কি, যে আল্লাহ পাক যেন আমাকে কি করেন যে আমার প্রত্যেকটা কাজের মধ্যে যেন এখলাস দান করেন, আমার প্রত্যেকটা কাজের মধ্যে যেন এখলাস দান করেন। যদি আমার এখলাস থাকে না তাহলে আমার নামাজের দ্বারা ফায়দা হবে না, রোজার দ্বারা ফায়দা হবে না, আমার মানুষের বিভিন্ন আমরা সহযোগিতা করি কোনো কোনো জিনিস আমাদের কাজে আসবে না। তাহলে আমাদের প্রথম কোয়ালিটি হইল এখলাস থাকতে হবে, দুই নম্বর কোয়ালিটি হইল যে আমার কাজগুলা আমার দিনের কাজগুলা দিনই কাজগুলা নবীর সুন্নাহ মোতাবেক হতে হবে, নবীর অনুসরণ থাকতে হবে। তাইলে এটা এটা পাইলাম দোয়ার প্রথম অংশ, আল্লাহুম্মা আসলিহ লি দীনি, হে আল্লাহ আপনি আমার দিনকে সঠিক করে দাও, আল্লাযী হুয়া ইসমাতু আমরি, যেটা আমার সংরক্ষক, যেটা আমার আমার কি হবে এটা আমাকে এই কাজের জিম্মাদার হবে আমার, এটা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা আমার জন্য, ইসমাতু আমরি। এরপরে সেকেন্ড পার্ট যেটা এটা হলো ওয়া আসলিহ লি দুনিয়ায়া, হে আল্লাহ আপনি আমার দুনিয়াকে সঠিক করে দাও। ইসলামের মধ্যে এইরকম একটা ব্যালেন্স থাকে যে আল্লাহ পাক জানেন যে আমরা দুনিয়াতে আসি যে আমাদের পেটের মধ্যে ক্ষুধা লাগে, এটা আল্লাহ জানেন না? হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন, যে খালিক যদি জানেন না কে জানবে? আল্লাহ তালা আমাকে বানাইছে, পেটটা তো আল্লাহ তালাই দিচ্ছেন, পেটের মধ্যে ক্ষুধা আল্লাহ তালাই সৃষ্টি করে দিচ্ছেন। তাহলে আল্লাহ তালা জানেন যে দুনিয়ার মধ্যে তার কিছু কাজের দরকার আছে, তার কিছু ঘুমের দরকার আছে, তার এই এরকম গড়ের দরকার আছে। এই জন্য গড় দুনিয়ার ব্যাপারে এই ইসলামের মধ্যে কে আছে একটা গুরুত্ব আছে, কিন্তু প্রথম নম্বর গুরুত্ব হইল, প্রথম সবচেয়ে বেশি গুরুত্ব হইল দুনিয়া না আখেরাত, আর সেকেন্ড হইল দুনিয়া, যে এটা কি ওয়া আসলিহ লি দুনিয়ায়া, হে আল্লাহ আপনি আমার দিন আপনি সরি আপনি আপনার দুনিয়াকে সংশোধন করে দাও, আপনি আমার দুনিয়াকে সংশোধন করে দাও। এখন দুনিয়াকে সংশোধন করে দেওয়ার মানে কি, এটার মানে হইল যে হে আল্লাহ আপনি আমাকে কি করে দেন যে আপনি আমাকে হালাল রিজিক দান করেন। হ্যাঁ আমি যদি হালাল রিজিক যদি আমি অন্বেষণ করতে পারি না তাহলে তো আমার এটা ধ্বংস হবে, আমার এটা ক্ষতিকর হবে। হে আল্লাহ আপনি আমার দুনিয়াকে সংশোধন করে দেন মানে হইল কি, হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দিয়ে মালামাল করেন, হে আল্লাহ আপনি আমাকে আমার জীবন চলার পথে, দুনিয়াতে আমার একটা পরিবার হবে, হ্যাঁ আমার পরিবার হবে, আমার ফ্যামিলি হবে, আমার ওয়াইফ হবে, আমার বাচ্চা হবে, হে আল্লাহ তাদেরকেও তুমি সঠিক করে দাও, তাদেরকে নেক করে দাও। অর্থাৎ তারাও তারা যদি সঠিক থাকে না, তারা যদি ভালো হয় না, তাইলে তো আমি নিজেও ধ্বংস হয়ে যাব। তাইলে হে আল্লাহ দুনিয়ার চলার পথে আমার ফ্যামিলিকে, আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে, আমার আওলাদদেরকে, আমার গড়কে, আমার কাজকে সবগুলোকে সংশোধন করে দাও। এগুলো এর ভিতরে আছে, দুনিয়ার ভিতরে যা আছে, একটা মানুষ দুনিয়াতে চলার ভিতরে পিছনে যা কিছু লাগে সবকিছু করলাম, সবকিছু যেন ভালো করে দেন আল্লাহ, যেন আমাদেরকে ভালো করে দেন। তাহলে আমরা কি পাইলাম যে হে আল্লাহ আপনি আমার দুনিয়াকে সংশোধন করে দাও, এটার মানে কি, যে এক নম্বর প্রথমে তো বললাম যে হালাল রিজিক দিয়ে আমাদেরকে মালামাল করেন, এরপরে আমরা কি বললাম যে হে আল্লাহ আপনি আমাদেরকে আজ্জাউজা সালেহা নেক ওয়াইফ, এবং এবং ওয়াইফে যে সময় দোয়া করবেন এটা হবে নেক আপনার হাজব্যান্ড, ভালো হাজব্যান্ড। হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদেরকে ভালো হাজব্যান্ড দান করেন, হে আল্লাহ আমাদেরকে ভালো ওয়াইফ দান করেন, হে আল্লাহ আমাদেরকে ভালো চিলড্রেন দান করেন, ভালো আওলাদ দান করেন, হে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর একটা ঘর দান করেন। এই দোয়ার ভিতরে এইগুলো আছে, হে আল্লাহ আপনি আমাদেরকে একটা সুন্দর ঘর দান করেন, হে আল্লাহ আমরা আমাদের জীবনকে নিরাপদ জীবন দান করেন। দেশের মধ্যে যদি নিরাপত্তা না থাকে, হ্যাঁ রাস্তাঘাটে গেলেই মেরে ফেলে, গুম করে ফেলে, আপনাকে আপনার আপনি কোনো দোষ করেন নাই, আপনার পর মামলা দিয়ে দিবে, হ্যাঁ এরকম যদি হয় তাহলে আপনি আপনি নিরাপদ থাকতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না। হে আল্লাহ আপনি আমাদেরকে হায়াত যেটা এটা আল আমিনা আর তৈয়বা নিরাপদ জীবন দান করেন, হে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে আপনি নিরাপদ জীবন আপনি আমাদেরকে দান করেন। তাহলে এই সেকেন্ড পার্টির ভিতরে এটা আছে, হে আল্লাহ আমাদের দুনিয়াকে সংশোধন করে দাও মানে হে আল্লাহ আমাদেরকে ভালো ওয়াইফ দান করো, ভালো চিলড্রেন দান করো, ভালো ঘর দান করো, ভালো কাজ দান করো, হে আল্লাহ আমাদের এলাকা আমাদের দেশকে তুমি নিরাপদ হিসাবে তুমি কবুল করো। এটা গেল সেকেন্ড পার্ট। আমরা দেখি এই কি যেটা আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে একটা আয়াত বলছেন, সেই আয়াতের দিকে আমি পড়ে যাব, আমরা দোয়ার বেকারটা শেষ করে ফেলি। সেকেন্ড পার্ট আমরা বললাম, থার্ড পার্ট যেটা সেটা হলো কি,
ওয়াসলিহ লি আখিরাতি আল্লাতি ফিহা মাআদি, হে আল্লাহ আপনি আমার আখিরাতকে সংশোধন করে দেন, হে আল্লাহ আপনি আমার আখিরাতকে আপনি কি করেন সঠিক করে দেন, আমার আখিরাতকে সঠিক করে দেন। এখন আখিরাত যেটা এটার মানে কি, আখিরাতের মধ্যে সঠিক হতে হলে প্রথম নম্বর হইল মত ইমানের উপর হতে হবে, হুসনুল খাতেমা, খাতেমা বিল খায়র, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, খাতেমা বিল খায়র, খাতেমা বিল খায়র। উনি যতই বড় ডক্টর হন না কেন, উনি যতই বড় আলিম হন না কেন, যদি ইমানের উপর যদি মত না হয় তাহলে উনিও উনিও ধ্বংস হয়ে যাবেন, উনিও ধ্বংস হয়ে যাবেন, উনিও ধ্বংস হয়ে যাবেন। এই জন্য হে আল্লাহ আপনি আমার আখেরাতকে সংশোধন করে দাও, আমার আখেরাতকে সংশোধন করে দাও, আমার আখেরাতকে সঠিক করে দাও, এটার ব্যাখ্যা হইল কি যে হুসনুল খাতেমা, হে আল্লাহ মৌতের সময় ইমান নসিব দান করো, মৌতের সময় ইমান নসিব দান করো, ইমানের সাথে যেন আমরা মৌত হয়, ইমানের সাথে যেন আমাদের মৌত হয়। আর আখেরাতের মধ্যে যত আখেরাতকে সংশোধন যদি হয়ে যায়, দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাইলে কি হবে, আমার কবরের মধ্যে কোনো পেরেশানি হবে না, কবরের সওয়ালের জবাব দিতে পারবো, কবরের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আজাব থেকে হেফাজত করবেন, হাশরের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে দাইনাতে আমলনামা দিবেন। আখেরাত সংশোধন হওয়ার মানে হইল কি, আল্লাহ তালা আমাদেরকে হিসাব ইয়াসিরা একবার ইজি হিসাব করে দিবেন, বলবেন যাও তুমি, তোমাকে পাস দিয়ে দিলাম, তোমাকে পাস দিয়ে দিলাম, ডান হাতে আমলনামা আসবে আপনার, এই যে আপনার এই আমরা আল্লাহ রসুলের এই কী পাবো, হাউজে কৌসরের মধ্যে আমরা পানি পান করতে পারবো, এরপরে আরশের সায়ার নিচের মধ্যে আমরা থাকতে পারবো, এইরকম আপনার আল্লাহ তালা আমাদেরকে পুলসিরাত ইজিলি আমাদেরকে পার করিয়ে দিবেন, এইরকম জাহান্নাম থেকে আমরা হেফাজত হয়ে যাব, এই সবগুলো এর ভিতরে আছে। একটা কথা শুধু, হে আল্লাহ আমার আখেরাতকে সংশোধন করে দাও। এর ভিতরে দেখেন ইমানের উপর মৌত আছে, কবরের জীবন আছে, কবরের আরামের জীবন আছে, কবরের মধ্যে বিপদ থেকে নিরাপত্তা আছে, হাসরের ময়দানের পেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে কী করবেন, রেহাই দিবেন, আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আমাদেরকে হিসাব সহজ করে দিবেন, এইরকম এই পুলসিরাতকে পার করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, এই সবগুলো এর ভিতরে আছে তৃতীয় পার্টের মধ্যে। হে আল্লাহ আমার আখেরাতকে সংশোধন করে দাও, আমার আখেরাতকে সংশোধন করে দাও, যেহেতু আখেরাত আমার কি ঠিকানা, আখেরাত আমার মাআদ, আমার যাওয়ার ঠিকানা। এর পরের যে পার্টের মধ্যে আসছে ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খায়র, ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খায়র, হে আল্লাহ আমার হায়াতকে, আমার জীবন যাতে আমি বেশি করে কি করতে পারি, নেকি করতে পারি, বেশি করে যাতে আমরা নেকি করতে পারি। একজন মানুষ, একজন মানুষ, একজন সাহাবি আপনার এক বছর আগে শহীদ হয়েছেন, আর আরেকজন সাহাবি এক বছর পরে মারা গেছেন। তখন আরেকজন সাহাবি স্বপ্নে দেখছেন যে এই দুইজনের মধ্যে যিনি এক বছর পরে মারা গেছেন, গড়ের মধ্যে মারা গেছেন, উনি জান্নাতের মধ্যে উনার থেকে আগে আছেন, অর্থাৎ তার স্তর যেটা তাকে আল্লাহ তাআলা এর চাইতে বেশি মর্যাদা দিয়ে দিয়েছেন। তখন উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো শাহাদত বর্জন করেছেন, উনি তো শহীদ হয়েছেন, তাহলে আমরা তো জানি ওনার মর্যাদা অনেক বেশি, তাহলে এক বছর পরে যিনি মারা গেলেন উনি ওনার থেকে মর্যাদা বেশি পেলেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি দেখো না সে প্রতিদিন কত রাকাত নামাজ পড়ছে, সে রমজান পাইছে, রমজানের মধ্যে রোজা রাখছে, রমজানের মধ্যে সবে কদর আছে, তুমি কি এগুলো তোমার চোখে পড়ে না? তাইলে আজকে চিন্তা করেন, আজকে যে আমরা করোনার মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন, আজকে যে আমরা যে জীবনের মধ্যে আছি এটা কত বড় আল্লাহর রহমত, যে আজকে আমরা জীবনে আছি গতিকে তো নামাজ করতে পারছি, আমরা জীবনে আছি গতিকে তো আমরা চ্যারিটি করতে পারছি, যদি আমি থাকতাম না, যদি আমি চলেই যেতাম তাহলে তো আমি কিছুই করতে পারতাম না, এই জন্য আপনার এই যে নামাজ পড়তে পারছি, এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কী করছেন, ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইর, আয় আল্লাহ আমাদের হায়াতকে, আমাদের জীবনকে বেশি বেশি যাতে নেকি করতে পারি তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে মান খাইরুন নাস, সবচেয়ে ভালো মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ রাসূল বললেন যার জীবন লম্বা হবে আর নেক আমল বেশি করবে, বেশি নেক আমল করবে আর জীবনটা লম্বা হবে। এরপরে লাস্ট পার্ট যেটা ওয়াজআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার, এবং মৌতকে আপনি কী করে দেন আমাদের সমস্ত টেনশন থেকে, সমস্ত পেরেশানি থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তির কারণ হিসাবে কবুল করেন। মৌতের মাধ্যমে একজন মুমিন সে তার রেস্ট এবং আরাম শুরু হয়ে যায়, তার কোনো টেনশন নাই। জাযাকাল্লাহ মুফতি, আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমরা সম্মানিত অতিথিদের কাছ থেকে প্রথম থেকে এ পর্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম, আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নেব, তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরাকাতু। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরাকাতু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দোয়ায়। বিরতির পূর্বে আমরা সম্মানিতদের কাছ থেকে দিন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের একটি দোয়ার
আলোচনা শুনেছি, এই ব্যাপারে আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নিব। তবে তার আগে আবারও জানিয়ে দিই যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করতে পারেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আপনার প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুম দাকে ঘিরে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে, যে মুফতি সাহেব, আমরা বিরোধীর পূর্বে যে আলোচনা ছিলাম যে আজকের যে দোয়ার যে বিষয়, দিন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের দোয়া, ওখানে থার্ড পার্টের মধ্যে আপনি বলেছেন যে আখেরাতের কল্যাণের দোয়া, কল্যাণের যে যে দোয়ার এসেছে, এখানে এসেছে যে আমাদের খাতামা বিল খয়ের মধ্যে আমরা কীভাবে বুঝবো একজন মানুষ যে ইমানের উপরে মৃত্যুবরণ করেছে, কিসের মধ্যে আমরা বুঝতে পারবো যে সে ইমানি অবস্থা সে মৃত্যুবরণ করেছে, কালিমার দ্বারা কি না অন্য কোনো মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সে আসলে কি ইমানের মধ্যে মধ্যে ছিল অথবা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওটা একটা প্রশ্ন আমার দেশে যায়। জাজাকাল্লাহ মাওলানা, জাজাকাল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন যে খাতেমা বিল খায়ের, ইমানের উপরে মত। এক নম্বর হলো দুনিয়ার মানুষ সবাই যে বুঝতে পারবে এরকম না, অনেক সময় আছে বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। অনেক সময় আছে কোনো মানুষ মরবার সময় যদি জুড়ে কলিমা পড়ে তাহলে এটা বোঝা যায় তার কলিমার উপর মত হয়েছে, কিন্তু অনেক আছে কলিমা জুড়ে পড়ে না, এটার মানে আপনি বলতে পারবেন না যে ওনার মত মনে হয় ভালো হয় নাই, কারণ আপনি তো বুঝতে পারতেছেন না, সে জবানের মধ্যে হয়তো বলছে। হ্যাঁ, তাইলে এগুলা আমরা 100% বলতে পারবো না কে কার উপর কার মত কোন অবস্থা হয়েছে, কিন্তু এরপরও কিছু আলামত যেটা প্রকাশ পেয়ে যায়, যেমন ধরেন একজন মানুষের মত ভালো হয়েছে, হাসি মুখে মত হয়েছে, হ্যাঁ, তখন এগুলো একটা সাইন যে ভালো মতের সাইন। একজন মানুষের রমজানে মত হয়েছে, শুক্রবারে মত হয়েছে, নমাজের মধ্যে মত হয়েছে। হ্যাঁ, আমাদের সৈয়দপুর মাদ্রাসার এই সাবেক মুহাদ্দিস রানাপিঙ্গি হুজুর, আপনার ওয়ালিদ সাহ, আমি ভিউয়ারদেরকে বলছি যে আমাদের যে প্রেজেন্টার মাওলানা নজমুল হাসান সাহ, ওনার ওয়ালিদ সাহ ছিলেন বাংলাদেশের একজন বড় একজন শেখুল হাদিস আব্দুর রহিম সাহ, উনি আমাদের সৈয়দপুর মাদ্রাসারও শেখুল হাদিস ছিলেন, আরও অনেক মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, ঢাকায়ও মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। উনি ওনারই একজন সহপাঠী বা ওনার সাথে মুদারিস এবং মুহাদ্দিস ছিলেন আমাদের রানাপিঙ্গের হুজুর মাওলানা আনোয়ার সাহ। উনি শেষ পর্যায়ে তার জীবনের শেষের দিকে উনি আমেরিকাতে চলে গেলেন। হ্যাঁ, আমেরিকাতে একটা মসজিদের ইমামতির মধ্যে জয়েন্ট হলেন এবং উনি তারাবিন নামাজের মধ্যে 6 রাকাতের সময় সজিদার মধ্যে থাকা অবস্থায় সজিদার মধ্যে ওনার মত হয়েছে। এবং উনি যে সময় রুকুতে যাবেন, রুকুতে না গিয়ে উনি চলে গেছেন সজিদায়, ডাইরেক্ট সজিদায় চলে গেছেন। তখন কিছু সময় পরে দেখা গেল যে উনি এই অবস্থায় ইন্তেকাল করছেন। এইরকম কিছু সাইন আছে যে এগুলো তো বুঝেই যায় ওনার মত ভালো হয়েছে, কিন্তু এরপরেও আমরা আমাদের জীবনটা যদি ইমানের উপর হয় তাহলে মত ভালো হবে, দুনিয়ার মানুষ বুঝুক অথবা নাই বুঝুক। হ্যাঁ, এটা কোনো বিষয় না, আমার জীবনটা যদি ইমানের জীবন হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়, রসুলের সুন্না মোতাবেক হয়, আমি যদি রসুলের সুন্না যদি আমার জীবনের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার এই সামাজিক জীবনের মধ্যে যদি আমরা যদি বাস্তবায়ন করি, তাহলে ডেফিনেটলি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমার মত কী হবে, তোমার মত ইমানের উপর হবে। বিশেষ করে একটা আয়াত যেটা আমি তেলাওয়াত করেছিলাম যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও অথবা মহিলা হও, তুমি যদি ইমান থাকে আর যদি নেক আমল করো তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, তোমাকে সুন্দর জীবন, পবিত্র জীবন আমি তোমাকে দিব, দুনিয়ার মধ্যে পবিত্র জীবন দিব আর আখেরাতের মধ্যে দিবই। হ্যাঁ, তাইলে আমাদের শর্ত হবে, কন্ডিশন হইলো কোনটা, ইমান, আর সেকেন্ড কন্ডিশন হইলো নেক আমল। জি মুফতি সাহেব, আমাদের লাইন কলা চলেছে, আবার আসছি আমরা। জি, প্রায় প্রিয় ভাই বোনেরা দিকে আমাদের সাথে সর্বপ্রথম কল নিয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। আমি একটা দোয়া কইতাম চাইতাম। জি, হোক আছেন। ও হাত তোর নমাজর জি। জি, হোক, দোয়াটা হইলো। ও দোয়া, أعوذ بالله من الشيطان الرحمن الرحيم. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، والحمد لله رب العالمين، أسألك مجيبات رحمتك وأعظم مغفرتك وغنيمة من كل بر বীররাও মিন কুল্লা বীররাও ও মিন বীরিন মিন কুল্লি বীররি মিন কুল্লি বীররি ও মিন কুল্লা আসমি
والسلامة من كل إثم. ঠিক আছে, ওইটা মুফতি সাহেবে হুনচন অবশ্য কই দিব আপনারে। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? জি না, ই দোয়া ঠিক আছে নি, ওখানটা জানতাম তাই। জি জি, ওইটা যে মুফতি সাহেবে কইবে আপনি, তাহলে আমরা সাথে ইনশাআল্লাহ ক্লিয়ার করে কই দিব আপনারে। জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, উনি আসলে চেষ্টা করতেছেন পড়ার জন্য দোয়াটা, সালাতুল হাজাতের যে পড়ে যে দোয়াটা, কষ্ট হচ্ছে, এটা ক্লিয়ার করে বলে দিলে ভালো। এই দোয়াটা আমরা গত সপ্তাহে আমি প্রোগ্রাম করেছিলাম এই দোয়া নিয়ে আর কি। তে আমি একবার বলে দেই, আপনার কিছু মিস্টেক আছে, আপনি এটা শুদ্ধ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم، لا تدع لي ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا حاجة هي لك رضا إلا قضيتها، يا أرحم الراحمين. أي دوتا আপনি কি করবেন, আপনি শুদ্ধ করবেন। আমি এটাও বলে দিয়েছিলাম যে মুসিবতের সময় আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার কথা, এখন নামাজ আমরা পড়তে হবে, এটা হলো মেইন। আপনি নামাজ তো আমরা সবাই জানি, যে আপনি যে কোনো মুসিবত আসছে ফ্যামিলির মধ্যে, আপনি কোনো সমস্যা আসছে, বাচ্চা বেমার হয়েছে, কোনো সমস্যা, কোনো কোনো খারাপ নিউজ আসছে, সাথে আপনি আর নামাজে দাঁড়াইয়ে যান। নামাজে দাঁড়ান, একবার না, একবার দুইবার শতবার পড়তে থাকেন নামাজ, হাজতের নামাজ পড়েন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। তাইলে এটা আমরা নামাজ, হাজতের নামাজ পড়া এই নিয়তে, যে যে পেরেশানি আসছে অথবা আপনি ভয় করছেন আসতে পারে, নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে যদি আপনি এই দোয়াটা মেমোরাইজ থাকে তাহলে এটা পড়বেন, এটা হাদিসের মধ্যে আসছে। যদি পড়তে পারেন না, আপনি হাজতের নামাজ পড়তে কোনো সমস্যা নাই, হাজতের নামাজ পড়তে কোনো, এই দোয়া না পড়লে যে আপনি নামাজ পড়বেন না, এরকম না। এটা আমি ক্লিয়ার করতে চাই যে এই দোয়া পারেন না, গতিকে এটার মানে না যে আপনার হাজতের নামাজই পড়বেন না, মেমোরাইজ হচ্ছে না, দরকার নাই। হ্যাঁ, দরকার নাই, চালিয়ে যান। হ্যাঁ, আপনি হাজতের নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজটাই এটা দোয়া হয়ে গেল। আপনি তো নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা দেখছেন আপনি কোন নিয়তে নামাজটা পড়ছেন, আপনার কোন সমস্যা। হ্যাঁ, তাহলে আপনি নামাজ পড়বেন, আর নামাজ পড়ার পরে এরপরে আপনি যদি মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরুদ পড়বেন, এই দোয়াটা মেমোরাইজ থাকলে এই দোয়াটা পড়বেন, এরপরে আপনার যে প্রয়োজন আছে এই প্রয়োজনটা আল্লাহর কাছে বলবেন, এরপরে আবার দুরুদ পড়ে দোয়াটা শেষ করে দিবেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। জি, পরবর্তী প্রশ্ন আমাদের সাথে কে শেয়ার করছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম রাহমাতুল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি, দোয়া রাখবার আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন আসছিল। আমি আমরা নবীজির সময় মেয়েরা যোগ একলা, তখন কি আল্লাহর সঙ্গে ওনার সরাসরি দেখা হয়েছিল? না, আমি ইউটিউবে দেখছি, যেমন দুইটা ভিন্ন আছে, সেইফের উপরে দেখা হয়েছে, সেইফের উপরে দেখা হয়েছে না, কিতা লাগিল মাঝে নূর লাইট মানে পদ্মার লাখান একটা কিতা ছিল, ওগুলো একটু উত্তর দিবা। আর আমরা নবীজির সবচেয়ে প্রিয় সাহাবা কুঞ্জন আসলা। থ্যাংক ইউ। জোর সেকেন্ড কোয়েশ্চনটা কিতা আছে? আমরা যে নবীজির প্রিয় সাহাবা তান কুঞ্জন, তান সবচেয়ে প্রিয় সাহাবা আসলা, প্রিয় সাহাবা। জি, প্রিয় সাহাবি। জি, ঠিক আছে, আপনার যদি আমরা অনুষ্ঠানের সাথে এই সম্পর্কিত না, তারপরে আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নগুলো উত্তর দিতে। জাযাকুমুল্লাহ খাইরান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। প্রশ্ন করেছেন যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মেরাজে গমন করেছিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওনার কোন ধরনের দেখা হয়েছিল, সরাসরি নাকি কোনো পর্দার মাধ্যমে, উনি বিভিন্নভাবে ইউটিউবে পাচ্ছেন, এটা আর কি একটা প্রশ্ন ওনার। আমরা যদি দেখি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েরাজ হয়েছে, সেই মেয়েরাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এরকম সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা এরপরে যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার সাথে যেতে পারবো না, এগুলাতে যেয়ে গেলে আমার ডানাগুলো জ্বলে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই সফর শুরু করলেন। হ্যাঁ, এরপরে যে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কি হলো, কথোপকথন শুরু হলো। হ্যাঁ, তখন আল্লাহ রসুল বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তখন আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তখন আবার আমাদের নবী বললেন
যে আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এরপরে আল্লাহ রাসূল বললেন, আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতা তারা এই কথোপকথন শুনে বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূল। আল্লাহ তাআলাকে সরাসরি দেখা, এটা নর্মাল তো আমরা যারা আছি সবাই আমরা বিশ্বাস করি আমরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখব। হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলার সাথে মোলাকাত হয়েছে এর মধ্যে এটা ক্লিয়ার, কিন্তু ডাইরেক্ট এই সময় দেখতে পারছেন কি না আল্লাহকে, কিন্তু একবারে কাছে চলে গিয়েছিলেন, একবারে কাছে চলে গিয়েছিলেন, যেখানে একজন জিবরিল আমিনের মতো ফেরেশতা যেতে পারেন নাই। হ্যাঁ, এত মেয়েরাজ মানে উপরের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া, তাইলে এটা আপনি কি করবেন যে আমরা এটাই মনে করি যে আল্লাহ রসুলের মেয়েরাজ হয়েছিল, সশরীরে হয়েছিল, সশরীরে হয়েছিল এবং কথোপকথন হয়েছিল, আল্লাহ তালা আমাদেরকে নামাজ দিয়েছিলেন গিফট। হ্যাঁ, এই হিসাবে আমরা কী করতে পারি যে এটা আমরা বুঝলাম। সেকেন্ড কোয়েশ্চেন আপনার যেটা ছিল নবী করিমের সাহাবায়ে কোনজন প্রিয় ছিলেন, সবাই তো প্রিয় ছিলেন, এর মধ্যে সর্বাধিক প্রিয় তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহসান, আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমি সমস্ত সাহাবায়ে কেরামের তাদের যে ইহসান এটার বদলা আমি দিতে পেরেছি, কিন্তু আবু বকরের ইহসানের বদলা আমি দিতে পারি নাই। সেই হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবশ্যই সর্বাধিক প্রিয় সাহাবি ছিলেন এবং তার এই কী ছিলেন এই আপনার এক সমবয়সীও ছিলেন এবং তার শ্বশুরও ছিলেন আবার দুস্থও ছিলেন, সবগুলো মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফায়ে আউয়ালও ছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যখন অসুস্থ ছিলেন এই সময় আল্লাহ রসুল হাতে আবু বকরকে বলছিলেন তুমি ইমামতি করো, তুমি ইমামতি করো। সেই হিসাবে সব মিলে আমরা বলতে পারি যে হাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে প্রিয় সাহাবি ছিলেন। প্রিয় ভাই, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই অনুষ্ঠানটা হলো মাসনুন দোয়ার, আর এর চেয়ে যদি আপনার পরিচিত আরও যদি প্রয়োজন হয় তাহলে আমাদের যে অন্য যে অনুষ্ঠানগুলো আছে এগুলো আমাদের আপনার খুলে দিতে পারেন, যেমন আরও দেশের অথবা অন্য অন্য প্রোগ্রামগুলো আছে আপনারাও বিশদ আলোচনা শুনতে পারেন। জাজাকুমুল্লাহ খৈরান। যে আমাদের প্রথম সর্বপ্রথম খোলার যে উনি সালাতুল থেকে এই মুহূর্তে আমাদের সাথে গেছে করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি জি হ্যালো, জি আপনার প্রশ্ন হবে যে আমরা শুনলাম। জি আমার একটা প্রশ্ন যে উজুর দুই সপ্তাহ আগে বলছিল যে একটা 1300 তসবি, জি 1300 তসবি দুই সপ্তাহ আগে বলছিল যে মানে 1300 তসবি একটা আছে, 1300 তসবি, জি জি। তো এটি কি কি একটা আমার একটু রেটিল ফুর একদিন বল বললে ভালো হবে। ১৩০০ তাসবি যেটা এটা মানে 1300 তাসবি, আর এটা আসলে কিন্তু 1300 তাসবি, কিন্তু এটাকে 1300 না বলে এটাকে সংক্ষেপে বলা হয় 1300 তাসবি। আমি এটা অনেক প্রোগ্রামে বলেছি যে আমাদের যারা বুজুর্গান দিন ছিলেন তাদের সাথে যারা যে সময় মানুষরা সম্পর্ক হয় তাদের কাছে যে সময় বয়াত হয় তখন বয়াত হওয়ার পরে প্রথমে দাপে দাপে এদেরকে আগে নিয়ে যান, প্রথমে সায় তসবি দান করেন। সায় তসবি এটা আমাদের বিবাররা সবাই জানেন, সায় তসবির কথা আমরা তো বারবার বলছি, সায় তসবি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরুদ শরীফ 100 বার। অনেকে বলছেন, একজন আল্লাহর ওলি বলছেন যদি কোনো মানুষ এই সহি তসবি 2 বছর লাগাতার করে তাহলে সে আল্লাহর ওলি হয়ে মারা যাবে। অথচ সহি তসবি যেটা সকাল বিকাল আদায় করতে, সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট, 20টা মিনিট যদি আপনি বের করতে পারেন তাহলে আল্লাহ তালা যে আপনি আপনি আল্লাহকে এরকম তসবি আদায় করবেন আর আপনি এই কী হবেন না, আল্লাহর ওলি হবেন, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আল্লাহ তালা আপনাকে এমন কিছু কাজ করাবেন যে কাজের দ্বারা আপনি আল্লাহর ওলি হন। হ্যাঁ, আমরা বলি না যে মার দুধ 2টা বাচ্চা আছে, কোন কোন বাচ্চা দুধ খায়, যে বাচ্চা দুধের জন্য খাদে, আপনি আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনাকে সারা দিবেন, এটা হতেই পারে না। তো এটা হলো সহি তসবি। আর আরেকটা হইল কিছুদিন পরে
আমাদের যারা বুজুর্গানে দিন আছেন তারা তাদেরকে অনেক সময় তেরো তসবির কথা বলেন, তেরো তসবি, এটা আমি বলেছিলাম, আপনারা ভালো করে শোনেন, তেরো তসবি, এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইল আপনার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, এরপরে ইল্লাল্লাহ এটা হইল 400 বার ইল্লাল্লাহ 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 400 বার, এরপরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এটা 600 বার, তাইলে কত হইল 1200 বার, আর এরপরে শেষে আল্লাহ শুধু আল্লাহ 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 এটা 100 বার হইল 1300 বার। আমি আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, এটা লিখে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা 200 বার। স্যার আসলে আমাদের লাইন কলার আছেন, আমরা পরে আবার ওকে জি 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 প্রশ্ন নিয়ে নেন, জি প্রশ্ন নিয়ে নেন, জি জি এই মুহূর্তে আমাদের সাথে কেশর গোচানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জি আপনার প্রশ্ন হোক। আমি জিজ্ঞাসা করতে চাই স্বাস্থ্য নামাজ পড়ে কাজ। জি আর কোনো প্রশ্ন আছেন আপনার? আর নবল নিনা সুন্নাত। জি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিব আপনার, আপনি আমাদের সাথে থাকুন, জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিই মাওলানা। হ্যাঁ মোটামুটি এই 13 তসবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 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 এটা 400 বার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার, এরপরে আল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার, শুধু আল্লাহ আল্লাহ 100 বার, ওই লোকের 1300 বার। এরপরে আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সময় একেবারে কম, আমরা সংক্ষেপে উত্তরগুলো দিয়ে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছিলেন যে চাষতের নামাজ কত রাকাত এবং নফল না সুন্নত না কি, এটা বলে দেওয়া যায়? চাষতের নামাজ আমরা কি করি, যেটা আপনি নফল নামাজ, এটা এটা নফল নামাজ, আপনি বলবেন যে আমি নফল 2 রাকাত চাষতের নামাজ পড়ছি, এরকম করে নিয়ত করবেন। আর আপনি চাষতের নামাজটা হবে সূর্যটা একটু গরম হওয়ার পরে, দুপুরের আগ পর্যন্ত পড়তে পারবেন। ইশরাকের নামাজ তো একবারে সূর্য সানরাইজ হওয়ার পরে এক আপনার 15 মিনিট পরেই পড়তে পারবেন, সূর্য উঠার পরে সানরাইজের পরে, এরপরে 15 মিনিট পরেই ইশরাকের নামাজ, প্রথম ঘন্টা দেড় ঘন্টা, এরপরে ধরেন 9টার দিকে 8টার দিকে, আপনি এমনকি এই দুপুর হওয়ার আগ পর্যন্ত 11টার দিকে আপনি কী করতে পারবেন, এটা পড়তে পারবেন, এটা পড়তে পারবেন, এটাও 2 রাকাত 2 রাকাত করে আপনি 4 রাকাত পরে নেবেন। আর আরও কিছু একটা প্রশ্ন মনে হয় আছে এর আগে আপনার, খজা নামাজ যেটা আপনি, আমরা তো অনেক প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম আছে, আমাদের ইকরা বাংলা অনেক প্রোগ্রাম আছে, আমাদের উলামা ইকরাম এটা বারবার বলছেন যে আপনি খজা নামাজ পড়বেন, আপনি খজা নামাজ পড়বেন, এই পড়াটা, এটা খজা নামাজ পড়াটাও এটা জরুরি, এটা জরুরি। আপনি যেহেতু একজনে বলছেন পড়বেন, একজনে বলছেন পড়বেন না, তাহলে পড়াটাই আপনার জন্য সেফ, পড়াটাই আপনার জন্য, যদি পড়তে হয় আর আপনি পড়েন না তাহলে তো আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এই জন্য আপনি পড়বেন। আর একসাথে পড়তে হবে এরকম না, আপনি টার্গেট করেন প্রত্যেক নামাজের সাথে, এক একটা নামাজ পড়েন, আপনি টার্গেট করেন, হয়তো 5 বছর লাগবে 10 বছর লাগবে, একদিন শেষ হবে, যদি আপনার শেষ নাও হয় কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দা এবং বান্দি সে চেষ্টা করছে আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশেষ করে এই যে আজকের যে দোয়া, যে দোয়াটা আমি আপনাদেরকে বলছি, এই দোয়াটা আপনারা সবাই শিখে নেবেন, দিন দুনিয়া এবং আখেরাতের সব সার্বিক কল্যাণের জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দিন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু মুফতি সাহেব। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে অনেক প্রচুর করা আমাদের লাইনে ছিলেন কিন্তু আমরা নিতে পারিনি বলে দুঃখিত। আমরা আলোচনা প্রথম থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম এবং সময়দান সব কিছু কিন্তু আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ যেটা এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।